পথে সবার সাথে। হিজবুত তাওহীদের বিরুদ্ধে দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে শনিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, হিজবুত তাওহীদ একটি আইন মান্যকারী সংগঠন। ইসলামের প্রকৃত শিক্ষাকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে তারা শান্তিপূর্ণ উপায়ে আদর্শিক সংগ্রাম করে যাচ্ছে। হুসাইন মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে এক বিশেষ শ্রেণী, যারা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন সময় জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটায়। ধর্মজীবী এই শ্রেণীটি বর্তমানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সোশ্যাল মিডিয়া, অজমা আপিল সহ বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে বড় ধরনের দাঙ্গা সৃষ্টির পাইতারা করছে বলেও দাবি করেন তিনি। ধর্মের লেবাসধারী এই দাঙ্গাবাজ শ্রেণীটির বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান হিজবুত তাওহীদের এই সর্বোচ্চ নেতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমাদের দাবি, আমাদের ছয় দফা দাবি। এক নাম্বার, গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল করে মসজিদের খুতবায়, জুমার খুতবায় আমাদের বিরুদ্ধে অপপ্রচারকারী, হুমকি প্রদানকারী, ফতোয়াবাজ বক্তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দুই নাম্বার, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যারা জীবন নাশ সহ ক্ষয়ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত ICT অ্যাক্টের আওতায় আনতে হবে। তিন নাম্বার, দেশ এবং জাতির স্বার্থে ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, ধর্মনিরপেক্ষ রাজনীতি, মাদক ইত্যাদির বিরুদ্ধে দেশব্যাপী হিজবুত তাওহীদের প্রচার কার্যে কোনো ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন বাধা প্রদান করতে না পারে সেই ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে। চার নাম্বার, যেইভাবে আমাকে এবং আমাদের সদস্য সদস্যদেরকে প্রাণনাশের এমনকি আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হচ্ছে তাতে আমরা আশঙ্কা করছি, আমরা যেই কোনো জায়গায় যেই কোনো স্থানে আক্রান্ত হতে পারি। এমত অবস্থায় আমাকে এবং আমার সদস্যদেরকে জান মালে নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি। পাঁচ নাম্বার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা মুক্ত একটি সভ্য সমাজ বিনির্মাণে আমরা নিঃস্বার্থভাবে কোনো রাজনৈতিক অভিসন্ধিহীন যে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছি তার গুরুত্ব অনুধাবন করে আমাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদেরকে আমরা অনুরোধ করছি। ছয় নাম্বার, অবিলম্বে সকল ওয়াজ মাহফিলে, মসজিদের খুতবায়, ধর্মীয় সমাবেশে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার উস্কানি বন্ধের নির্দেশ দান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।